নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঝিনাইদহে যুবদলের বিক্ষোভ সমাবেশ। চাল, ডাল, তেল, গ্যাস সহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল। রবিবার বিকালে ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে কর্মসূচির আয়োজন করে দলটির জেলা শাখা। কর্মসূচির শুরুতে জেলার 6 উপজেলা থেকে আসা নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল সমাবেশ স্থলে এসে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক শামসুর রহমান। এছাড়াও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন পিয়াল সহ জেলা ও উপজেলা থেকে আসা নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ সকল ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে, তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আগামীতে জনগণের চাপের মুখে সরকার পদত্যাগ করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।